গত 16 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঢাকা ত্যাগ করেছে মুশফিকুর রহিমের দল। 28 সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে সিরিজের যাত্রা শুরু হবে সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই। আগেই সেখানে পৌঁছে গেছেন টাইগার ক্রিকেটাররা। অবশ্য টাইগাররা সেখানে গিয়ে বসে নেই, তারা পৌঁছানোর পরের দিন গতকাল সোমবার অনুশীলনে নিজেদের ঘাম ঝরিয়েছেন। এবার শুধু ব্যাট বলের যুদ্ধের অপেক্ষায়, কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা খেল প্রোটিয়া শিবির। ইঞ্জুরির কারণে আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ডিলেস্টাইন এবং ফিলান্ডার। এবার ইঞ্জুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্রিস মরিসেরও। প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বিষয়টি নিশ্চিত করেছেন। এটাই হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিমের জন্য বড়সড় দুঃসংবাদ। প্রোটিয়াদের হয়ে 4 টেস্ট খেলা ক্রিস মরিস টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে থাকবেন 30 বছর বয়সী এই ক্রিকেটার। আগামী 15 অক্টোবর থেকে সীমিত পরিসরে সিরিজ শুরু হবে। উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে, পরের টেস্টে 6 অক্টোবর পরের টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। অবশ্য এর আগে টাইগাররা 21 থেকে 23 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে।